আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে কত বিশাল করেছেন বয়ান করা যায় না, অনুমান করা যায় না। মুসলমান, জাহান্নামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা স্তর রেখেছেন, কয়েকটা স্তর। বলতে পারেন জাহান্নামের 7টা দরজা, বলতে পারেন জাহান্নামের মধ্যে 7টা স্তর রয়েছে। 7টার নাম পবিত্র কালাম মজিদের মধ্যে এসেছে। এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নামের উপর থেকে প্রথম স্তরে যেটা আছে উপর থেকে, এই স্তরের নাম হলো জাহান্নাম। দুজখের যে 7টা স্তর রয়েছে, প্রথম স্তরের নাম হলো জাহান্নাম। জাহান্নামের কথা কোরআন মাজিদের মধ্যে বহু জায়গায় এসেছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা। যারা অনুগত করে না, আল্লাহকে মানে না, চিন্না জানে না, নাফরমানদের জন্য ঠিকানা স্বরূপ অপেক্ষায় আছে জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। একটার নাম হলো জাহান্নাম, আরেকটার নাম হলো সাকার। আরেকটা গেটের নাম অথবা স্তরের নাম হলো সাকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার কথাও কোরআন মাজিদের মধ্যে বলেন মা সালাকাকুম ফি সাকার। যারা সাকার দোজখের মধ্যে থাকবে তাদেরকে অন্যরা জিজ্ঞেস করবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে কি কারণে তোমরা সাকার দোজখের মধ্যে এসেছো। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা বেনামাজি ছিলাম। কি ছিলাম? আমরা বেনামাজি ছিলাম, নামাজ পড়ি নাই। নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সাকার দোজখের মধ্যে ফেলিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর একটার নাম হলো লাজা। উপর থেকে তৃতীয় স্তরের দোজখের নাম কি বলেন? লাজা। কি? ইন্নাহা লাজা নাযাআতাল লিশওয়া। এটা হলো লাজা দোজখ, আগুনে জ্বালাইয়া সব শেষ করে ফেলবে, চামড়া গোস্ত হাড় সবগুলো শেষ জ্বালাই ফেলে ফেলবে। এটার নাম হলো লাজা। কয়টা হলো? 3টা। নম্বর 4, চতুর্থ নম্বর 4 নম্বর হলো হোতামা। 4 নম্বর কি? হোতামা। ওয়ামা কাল্লা লায়ুমবাযান্না ফিল হোতামা। সূরা ওয়াইলুল মুতাফফিফিন ওয়াইলুল লিকুল্লির মধ্যে আছে কাল্লা লায়ুমবাযান্না ফিল হোতামা। এদেরকে হোতামার মধ্যে নিক্ষেপ করা হবে। কাদেরকে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা সামনে পিছনে অন্যের নিন্দা করে, গীবত করে, শিকায়ত করে, সমালোচনা করে, ফেসবুকে লেখালেখি করে, ইউটিউবের মধ্যে এইভাবে অন্যের বদনামি করে, দুর্নাম করে, এদের জন্য ওয়াইল, এদের জন্য হালাকত, এদের জন্য জাহান্নাম, এদের জন্য দোজখ, এদের জন্য ধ্বংস। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদাদা। আর কার জন্য? যারা সম্পদ সঞ্চয় করে, সম্পদের হক আদায় করে না, তারা যাকাত আদায় করে না, ফিতরা আদায় করে না, হজ আদায় করে না, ফরজ হয়েছে কিন্তু আদায় করে না, এদের জন্য রয়েছে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা। এদেরকে হুতামার মধ্যে নিক্ষেপ করা হবে। ওয়া মা আদরাকা মাল হুতামা। ও নবী, আপনি কি জানেন হুতামা কি জিনিস? হুতামা হলো দোজখের একটা স্তরের নাম। নারুল্লাহিল মুকাদা। এটা হলো প্রজ্বলিত, আল্লাহর পক্ষ থেকে প্রজ্বলিত আগুন বিশেষ। আল্লাতী তাতলিউ আলাল আফিদা। দুনিয়ার আগুন যেই অঙ্গের মধ্যে লাগে ওই অঙ্গে ব্যথা শুরু হয়, জ্বলা শুরু হয়, পোড়া শুরু হয়। কিন্তু জাহান্নামের আগুন যেখানে লাগুক না কেন সঙ্গে সঙ্গে কলিজাটাকে জ্বলে ছাই ছাই করে ফেলবে। জ্বলে বলেন নাউযুবিল্লাহ। নারুল্লাহ, আল্লাহর আগুন। আল্লাতী তাতলিউ আলাল আফিদা, কলিজা পর্যন্ত ছেদ করে ফেলবে। এটার নাম হলো হোতামা। আরেকটার নাম হলো সাঈর। আরেকটার নাম কি? সাঈর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সায়াসলা সাঈরা। এই সমস্ত আসামিদেরকে সাঈর দোজখের মধ্যে জ্বালানো হবে। আরেকটার নাম হলো জাহিম। দোজখের 7-6 নম্বর দোজখের নাম হলো জাহিম। জাহিম। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ফুজ্জার, গুনাহগার, পাপী তাপী, এদেরকে জাহিম দোজখের মধ্যে রাখা হবে। 7 নম্বর দোজখ যেটা হলো সর্বনিম্নে, যার পরে আর দোজক নাই, একেবারে লাস্ট শেষ, ওটার নাম হলো হাওয়া। ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এইভাবে দোজকের ৬০টা গেট, ৬০টা দরজা, ৬০টা স্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব ধরনের জাহান্নামের গেট, ফটক এবং স্তর থেকে আমাদের সকলকে হেফাজত করুন। সকলে বলে আমিন। জাহান্নামের মধ্যে আযাব রেখেছেন, কি আযাব, কত আইটেমের আযাব, শাস্তির কত ধরন হতে পারে। দুনিয়ার বুকে হয়তো এখনো আবিষ্কার হয় নাই এই ধরনের শাস্তি রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন কত আইটেমের। একটা হলো আগুন, আরেকটা হলো ঠান্ডা। ঠান্ডা দিও আল্লাহ, বরফ দিও আল্লাহ। গুনাহগারদেরকে জাহান্নামে শাস্তি দিবেন বলে তাহলে তো ভালো না। না, এটা ভালো নয়। আমরা কি খালি গায়ে বরফের মধ্যে শুয়ে থাকতে পারবো নি? না না, ওটা হলো জাহান্নামের বরফ, জাহান্নামের ঠান্ডা, জামহারির। কত মারাত্মক হবে মুসলমান, এটা মানুষ ব্যক্ত করতে পারবে না। জাহান্নামের আযাবের আইটেমের মধ্যে সবচেয়ে মারাত্মক নম্বর ওয়ান হলো নার, সবচেয়ে মারাত্মক নম্বর ওয়ান হলো আগুন। আগুন আগুন, ইত্তাকুন নার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ইমানদার বান্দা বান্দিগণ, নিজেকে, নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদেরকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও। জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ওর মুমিন, জাহান্নামের আগুন এটা কি? আজকে তো আমরা বহু শুনি জাহান্নাম জাহান্নাম, শুনতে শুনতে প্রিয় হয়ে গেছে। আমাদের কাছে এটার কোনো ওয়াইডলি গুরুত্ব নেই। ও মুসলমান, সত্য কথা, কোরআনের কথা, হাদিসের কথা, অবিশ্বাসের কোনো যুক্তিকতা নাই, অবিশ্বাস করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয় রে ভাই, দুনিয়ার আগুনের মতো নয়। জাহান্নামের আগুন তো জাহান্নামের আগুন কেমন হবে? শুধু এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে ৭০ গুণ বেশি তেজ হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। পারবেন একটা মিনিট আগুনের মধ্যে খাড়াই থাকতে পারবেন? আধা মিনিট পারবেন? হ্যাঁ, পারবেন নি, অসম্ভব, অসম্ভব। ও মুমিন, দুনিয়ার আগুনটা জাহান্নামের আগুনের তুলনায় এটা যেন একটা এসি হবে। জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুনটা ঠান্ডা এবং এসির মতো হবে। ও মুসলমান, জাহান্নামের আগুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন নয়, এক মাস নয়, এক বছর নয়, ১০০ বছর নয়, ১০০০ বছর পর্যন্ত শুধু জ্বালাইছেন। জ্বালাইতে ১০০০ বছর পর জাহান্নামের আগুনগুলো লাল টকবগে লাল হয়ে গেছে। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, জ্বালাও, জ্বালাও, জ্বালাও। জাহান্নামের আগুনকে জ্বালানো হলো। একদিন, দুই দিন, এক মাস, দুই মাস, ১ বছর, ১০০ বছর নয়, ১০০০ বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানো হলো। এবার জাহান্নামের আগুনের কালার পরিবর্তন হয়ে সাদা হয়ে গেল। আল্লাহ বলে, আরো জ্বালাও, আরো জ্বালাও, জ্বালাও, জ্বালাও। ১০০০ বছর পর্যন্ত, কয় হাজার বছর হলো? ৩০০০ বছরের পরে জাহান্নামের আগুনের কালারটা আবার পরিবর্তন হয়ে গেল। কেমন হলো? জাহান্নামের আগুনগুলো একেবারে কালো, একেবারে কালো হয়ে গেছে। এরপরে আর পরিবর্তন হয় না, এখনো পর্যন্ত কালো, এরপরেও কালো। জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে যখন পালানো হবে, তখনও জাহান্নামের আগুন কালো আর কালো, কালো থাকবে। ও মুসলমান, জাহান্নাম তো আগুনের, জাহান্নামের ডেকোরেশনটা হবে আগুনের, জাহান্নামের ওয়াল হবে আগুনের, ফিলার হবে আগুনের, খাম্বা হবে আগুনের, ছাদ হবে আগুনের, এইভাবে পুলুর হবে আগুনের। আরো কত প্রকার আল্লাহ তাআলা আযাব রেখেছেন, সব আগুনের তৈরি, আগুনের তৈরি। আর কি যে রেখেছেন, জাহান্নামের মধ্যে কতগুলো পাহাড় আছে, সরুদ সরুদ পাহাড়, সেটাও আগুনের বলতে পারে। এটা আবার কেমন? না না, আমি আগে বলেছি আখিরাতের বিষয়গুলো দুনিয়ার বিষয়ের সাথে শুধু নামে মাত্র মিল, কিন্তু কাজে কর্মে এটার সাথে কোনো তুলনা করা যায় না। জাহান্নামের আগুন ओ मुसलमान आगुन दिए डेकोरेशन करा होबे साजानो होबे जहन्नाम के एरपर क्या होबे एरपर जहन्नामेर मध्य आरो विभिन्न आइटेमेर आजाब होबे शास्ति होबे एर मध्य एकटा होबे सांप 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 अजागर सांप होबे सांप केमन सांप कयटा सांप होबे एकटा रवायते एसेছে जहन्नामेर मध्य ৭০,০০০ नदी थाकबे नदी नदी तो बुझेन छोट नदी फेनी छोट नदी नय बड़ बड़ नदी थाकबे ৭০,০০০ नदी प्रत्येकटा नदी थेके छोट छोट नदी बेर होयेछे आरो ৭০,০০০ ओखान थेके प्रत्येकटा थेके ৭০,০০০ करे शाखा छोट नदी बेर होयेछे प्रत्येकटा थेके आबार ৭০,০০০ करे एइभाबे खाल छोट नदी बेर होयेछे प्रत्येकटा खालेर मध्ये छोट नदीर मध्य ৭০,০০০ करे अजागर साप ৭০,০০০ करे बिच्छू थाकबे जोरे बोलेन नाउजुबिल्लाह एक एकटा साप कत बड़ होबे कत बड़ आरे कत बड़र कोनो हिसाब नाइ मुसलमान एत बड़ होबे विषाक्त विष तार विष किया केमन होबे मुसलमान एक एकटा सापेर विष नबीजी बोलेन कथार कथा कथार कथा जदि एक सापेर एक विष दुनियाते जदि नाकि फेले देवा हय ताहले एटार विषक्रिया एमन भावे विष बाष्प हये छड़ाय जाबे पूरा पृथिवीर मध्य जमिनेर बुके गाछपाला तरुलता शाक सब्जी धान किछुई उत्पादन हतो ना अल्लाह एक एक जन जहन्नामी के दंशन करबे एक बार दंशन करार संगे संगे एटार विषक्रिया ৪০,০০০ बछर पर्यन्त थाकबे कत विषाक्त साप हईते पारे मुसलमान एमनि भावे बिच्छू थाकबे आरो कत आइटेमेर एइभावे आल्लाह ताआला कि प्रथमबार व्यवस्था रेखेछेन जहन्नामेर मध्य ओ मुमिन जहन्नामेर मध्य एकटा पुकुर होबे एकटा बड़ पुकुर होबे ओटार नाम हलो जुब्बुल हुजून मध्य ৭০,০০০ थाकबे एइभावे साप थाकबे रवायतेर मध्य एसेছে ताता'आवाजुन नारु कुल्ला याउमिन 70 मार्रातान स्वयं जहन्नाम दोजख आल्लाहर काछे प्रतिदिन ৭০ बार करे ओई जुब्बुल हुजून नामक ओई दिघी जेई दिघिर मध्य जेई पुकुरेर मध्य एई सापगुलो थाके ओखान थेके पाना चाइते आछे जोरे बोलेन नाउजुबिल्लाह एइभाবে करे महान रब्बुल आलामीन जहन्नामीদের জন্য বহুত আইটেমের বিভিন্ন আইটেমের শাস্তির ব্যবস্থা রেখেছেন এবার আসুন মুসলমান জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে তাদের বডি কত বড় হবে তাদের দৈহিক অবয়ব কত বড় হবে অঙ্গপ্রত্যঙ্গগুলো কেমন হবে জাহান্নামীদের লেবাস পোশাক হবে কি হবে না হলে কেমন হবে জাহান্নামীদের খাদ্যদ্রব্য খাবার কি হবে জাহান্নামীদের পানীয় পান করার মতো কিছু হবে কিনা জাহান্নামীদেরকে কখন কিভাবে জাহান্নামে ফেলানো হবে এরপর সেখানে তাদেরকে আযাব দেওয়ার পরে তাদের কোনো কথাবার্তা অনুরোধ আবেদন থাকবে কিনা ও মুসলমান কোরআন মাজিদের মধ্যে বহু জায়গায় হাদিস শরীফের মধ্যে বহু জায়গায় এটার বিবরণ এসেছে কাল কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ সম্পন্ন হবে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর এক দল যাবে জান্নাতে আরেক দল যাবে জাহান্নামে আল্লাহ তাআলা বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন हे अपराधीर दल तोमरा सेपारेट हो जाओ अलग हो जाओ जहन्नामीरा अलग हो जाए एवं जहन्नामीरा इब्लिस शयतानेर साथे कथाबार्ता बोलबे इब्लिस शयतान जहन्नामीदेर उद्देश्ये एरा हलो तार सजाति एरा हलो तार अनुसारी इब्लिस शयतान तार अनुसारी तार जातिर उद्देश्ये आखिरी भाषण दिबे आखिरी भाषण देवार पर एबार समस्त जहन्नामीदेरके जहन्नामे नेवार पाला एबार जेमनि भावे फाँसिर काष्ठेर आसामीके फाँसिते देवार आगे ताके लेबास परानो हय टुपि परानो हय आरो अनेकगुलो आनुष्ठानिकता आछे ठीक तेमनि भावे जहन्नामीदेरके जहन्नामे ढुकानो কিছু আনুষ্ঠানিকতা আছে আনুষ্ঠানিকতা কি আছে তাদেরকে একটা জমটুপি পরানো হবে একটা লেবাস পোশাক পরানো হবে কি লেবাস কি পোশাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সারাবিলুহুম মিন কাতরান তাদেরকে কাতরানের পোশাক পরিয়ে দেওয়া হবে কাতরান সেটা কি মুফাসসিরিন کرام কেউ বলেন এটা হলো আগুনের লেবাস কেউ বলেন গন্ধকের লেবাস কেউ বলেন এইভাবে অ্যাসিডের মতো এইভাবে গ্যাসের মতো এইভাবে পেট্রোলের মতো এমন একটা মেডিসিন হইতে পারে এটা শরীরের মধ্যে ছিটকিয়ে দেওয়া হবে অথবা আগুনের লেবাস পরিয়ে দেওয়া হবে এটা পরানোর পর পর মুসলমান জাহান্নামীদের শরীরের পরিবর্তন এসে যাবে কেমন পরিবর্তন এসে যাবে চামড়াগুলো এমন হয়ে যাবে চামড়াগুলোর মধ্যে এইভাবে চামড়াগুলো দাগ পড়ে যাবে ধোয়া পড়ে যাবে এইভাবে ফোঁটা ফুটবে, বড় বড় হয়ে যাবে, শরীর বড় হতে থাকবে, স্বাস্থ্য বাড়তে থাকবে, বাড়তে 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 কত বড় হবে, কত বড় হবে। একজন মানুষ দুনিয়াতে 3.5 হাত ছিল, দুনিয়াতে 3.5 হাত ছিল। ওই মানুষগুলা যখন জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে, জাহান্নামে নামার আগে তাদের বডি বড় হবে, বডি বড় হবে, কত বড় কত বড় কত বড়। একটা রাওয়ায়েতে এসেছে ওই জাহান্নামীরা যদি বসে তাহলে বসলে কি পরিমাণ জায়গা মারবে। মক্কা থেকে মদিনা কতটুকু, মক্কা থেকে মদিনা প্রায় 450 থেকে 500 কিলোমিটার। হ্যাঁ বলেন কতটুকু, 450 থেকে 500 কিলোমিটার হলো কি মক্কা থেকে মদিনা। বলতেছে জাহান্নামীরা তাদের বড়ি কত বড় হবে, বসলে যেন মক্কা থেকে মদিনা পর্যন্ত যেই দূরত্ব, যেই জায়গাটা, এটা পুরো ফুরে যাবে। নাউযুবিল্লাহ, না হবে কেন? আল্লাহ রাসূল তো বলেন জাহান্নামীদের এক একটা দাঁত উহুদ পাহাড় পরিমাণ হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। উহুদ পাহাড় যদি 7-8 থেকে 10 কিলোমিটার হয়, 32টা দাঁত কত কিলোমিটার হবে? 32টা দাঁত যদি এত বড় হয়, 32টা দাঁত যেই গালের মধ্যে আছে ওই গালটা কত বড় হবে, জিহ্বা কত বড় হবে মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামীদের জিহ্বা বড় হবে, কয়েক কিলোমিটার ব্যাপী হবে। ওই জিহ্বার উপর দিয়ে ঘোড়া, গাড়ি, মানুষ এইভাবে দৌড়তে পারবে, হাঁটতে পারবে, গাড়িগুলো চলতে পারবে, এত বড় হবে এক একজন জাহান্নামীদের জিহ্বা। জোরে বল নাউযুবিল্লাহ। কাঁধ কত বড় হবে, এবার চিন্তা করে হিসাব করে দেখুন, এই কাঁধ থেকে ওই কাঁধ পর্যন্ত এত দূরত্ব, এত দূরত্ব। একটা একটা ঘোড়া, দ্রুতগামী একটা ঘোড়া অবিরাম গতিতে যদি চলে তাহলে এই এখান থেকে ওই কাঁধ পর্যন্ত যাইতে 3 দিন সময় লাগবে। এত বিশাল দেহের অধিকারী হবে মুমিন। এক একজন জাহান্নাম কয়েক কিলোমিটার হবে, ব্যাপক বড় হবে। ও মুসলমান, বিশ্বাস হোক আর নাই হোক, এমনটা কথা হাদিসে এসেছে। এইভাবে করে সাজানোর পরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবে যারা দায়িত্বরত রয়েছে, তাদের চুলগুলো ধরো। ও মুমিন মুসলমান, এক একজন জাহান্নামীদের ঠোঁট এইভাবে থাকবে না, বড় হবে, কয়েক কিলোমিটার হবে, এবং উপরের ঠোঁটটা হবে মাথার দিকে, এইভাবে উপরের দিকে, চক্ষু বন্ধ হয়ে যাবে। নিচের ঠোঁটটা নামতে নামতে কয়েক কিলোমিটার, কিন্তু নামতে নামতে নাভি পর্যন্ত এসে যাবে। দেখতে কেমন লাগবে? এক একটা দাঁত 10 কিলোমিটার 8 কিলোমিটার করে, দেখতে কেমন, কত বিশ্রী, কত ভয়ঙ্কর, কত আতঙ্কের বিষয় হবে। এমন ভাবে করে আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ধরো ধরো, তাদের কপাল ধরো, তাদের কপালের উপর যে চুল আছে এই চুলগুলো ধরো, ধরে একটু টান দাও, টান দিয়ে কুজো করো, বাঁকা করো, এরপরে পা পর্যন্ত ফেঁসায় দাও, এইভাবে কুজো করবে। অপরদিকে তাদের জন্য রয়েছে সালাসিলা, তাদের জন্য রয়েছে গাউলুন, তাদের জন্য রয়েছে আনকালা, তাদের জন্য রয়েছে অনেকগুলো শিকড়, এইভাবে বেড়ি রয়েছে, হ্যান্ডকাপ রয়েছে, এইভাবে চেন রয়েছে। বিভিন্নভাবে একটা আসামিকে যেইভাবে ধরা হয় এর চেয়েও আরো বিশ্রী, আরো কুশ্রী, আরো মারাত্মক ভাবে এইভাবে তাদেরকে আটকাইয়া এরপরে এদেরকে জাহান্নামের দিকে নিবে। ও মুমিন মুসলমান, পুরা শরীরের মধ্যে রয়েছে গন্ধ অথবা এই ধরনের একটা জিনিস থাকবে, এইভাবে তাদেরকে নিয়ে যাবে। ওইদিকে ফুলসিরাত পার হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুলসিরাত স্থাপন করেছেন, সেটা হলো জাহান্নামের উপর দিয়ে স্থাপন করেছেন। আর ফুলসিরাতের এই ব্রিজ, এই সেতুটা কত বড় হবে, কত চিকন হবে, হাদিস দ্বারা বোঝা যায়। চুলের থেকেও চিকন, খুরের থেকেও ধার হবে। এটার নাম হলো সেতু, এটার নাম হলো ব্রিজ, এটার নাম হলো ফুলসিরাত। এখান দিয়ে জান্নাতীরাও পার হবে, এখান দিয়ে জাহান্নামীরাও পার হইতে চেষ্টা করবে। ও মুসলমান মুসলমান, জান্নাতীরা কিন্তু সুন্দর মতে, যার ইমানের জোর যত বেশি, আমলের জোর যত বেশি, সে তত দ্রুত গতিতে পার হয়ে যাবে। এটা বোঝা বড় স্বাভাবিক। আজকে আমরা যে প্লেনে উঠি, এখানে তো কোনো সুতা পরিমাণ কোনো কিছু নাই, আছে নাকি? রাস্তার মধ্যে কি চুলের মতো রাস্তা আছে? বিনা কোনো কিছু নাই, এর মধ্যে আমরা চলতে পারি। তাহলে ফুলসিরাত যদি চুলের মতো চিকন হয়, খুরের মতো ধার হয়, ইমানদারদের জন্য এটা একটা ব্যাপারও না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু জাহান্নামী, হ্যাঁ জাহান্নামীদের জন্য একটা ব্যাপার হবে, যেহেতু বডি হলো কয়েক কিলোমিটার, কয়েক শত কিলোমিটার, আবার ওইদিকে নেচে হলো আগুন, আর বডির মধ্যে কি আছে? কাতরান, অর্থাৎ গন্ধক, এসিড বা এই জাতীয় জিনিস। এবার চিন্তা করুন, এইভাবে যাবে, যাইতে তো পারবে না, ফেরেশতারা ঠেলা ঠেলা নিয়ে যাবে। ফুলসিরাতের উপর দিয়ে যখন যাবে, কিছু দূর যাওয়ার পরে দেখা যাবে ফুলসরাতের নিচে তো আগুন দাউ দাউ করে জ্বলতে আছে, দাউ দাউ করে জ্বলতে আছে। আগুনের মধ্যে থাকবে কাঁটা, থাকবে আনকালা, আনকালা এইভাবে কাঁটা থাকবে, বাঁকা বাঁকা রডের মতো কাঁটা থাকবে। শুধু তাই নয় মুসলমান, জাহান্নামের আগুনের মধ্যে আগুনের তৈরি গর্দান থাকবে, গর্দান থাকবে, বড় বড় গর্দান থাকবে। এইভাবে আগুন লাফালাফি করবে আর বিশাল একটা দেহ যাইতে আছে গন্ধক নিয়া। যখন কিছু দূর যাবে সঙ্গে সঙ্গে আগুন লাফাইয়া উঠবে, সঙ্গে সঙ্গে পুরা শরীরের মধ্যে আগুন জড়িয়ে পড়বে। এরপরে জাহান্নাম থেকে যে গর্দান উঠবে, ওই গর্দান ওই আংটাগুলো জাহান্নামীদের শরীরের মধ্যে আটকে যাবে, একটা ঠাস করে একটা টান দিবে, এরপরে জাহান্নামী দোজখের মধ্যে পড়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। ও মুসলমান, চামড়া জ্বলবে, গোস্ত জ্বলবে, হাড্ডি জ্বলবে, সব জ্বলে যাবে। এরপরে এরপরে ও মুসলমান, এইদিকে শরীর থেকে রক্ত, ফুজ, পচা জিনিস বের হবে। ফেরেশতারা যেন এগুলাকে নিয়ন্ত্রণ, এগুলাকে সেভ করবে, সংরক্ষণ করে রাখবে, ড্রামে ড্রামে এগুলোকে হেফাজত করবে। আর পুরা ছাই হয়ে যাচ্ছে, এরপরে আবার আবার শরীরটা এসে যাচ্ছে, আবার বডি ঠিক হয়ে যাচ্ছে। দুনিয়াতে একটা মানুষের গায়ে আগুন লাগলে মাত্র কয়েক মিনিট যদি নাকি আগুনের মধ্যে থাকে, কিছুক্ষণ পরে সে মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিন্তু মুসলমান, জাহান্নামীদেরকে জ্বালাইবে 1 ঘন্টা 2 ঘন্টা নয়, এইভাবে জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। কিন্তু 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 মৃত্যু তো আসবেই না, আসবে না। বড়ি জ্বলে যাচ্ছে, এরপরে আবার আবার বড়ি হয়ে যাচ্ছে, জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। চিৎকার করবে, জাহান্নামে চিৎকার করবে, এ ফেরেশতারা, ওয়াকালাল্লাযীনা ফিন্নারি লিখাজানাতি জাহান্নাম, জাহান্নামে দায়িত্বরত ফেরেশতাদেরকে বলবো, ও ফেরেশতারা, ও ফেরেশতা ভাইরা, একটু আল্লাহর কাছে অনুরোধ করো না, আল্লাহ তাআলা যেন একদিনের জন্য আমাদেরকে একটু ছাড় দে, দুনিয়ার থেকে আমরা ঘুরে আসি, আমরা তওবা ইস্তেগফার করে কত ভালো হয়ে যাব, কত ভালো হয়ে যাব, আমাদেরকে একটু ছাড় দিতে বলো না। না না না, ফেরেশতারা নিজেদের অপারগতা প্রকাশ করবে, এটা আমাদের কাজ নয়, আল্লাহর কাছে অনুরোধ আমরা জানাইতে পারবো না। অবশেষে ফেরেশতাদের মধ্যে 19টা বড় বড় ফেরেশতা থাকবে, এদের মধ্যে দারোগা যিনি দায়িত্বশীল, তার নাম হলো মালিক। মালিককে বলবে, ইয়া মালিক, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, আপনি একটু আল্লাহর কাছে বলুন না, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়, শাস্তি তো অনেক দিন হয়ে গেল, আল্লাহকে একটু বলুন না, আল্লাহ তাআলা যেন একটু মৃত্যু দিয়ে দেয়। মালিক দারোগা কথা বলবে না, কথা বলবে না, বারবার রিকোয়েস্ট করবে কিন্তু বলবে না। কয়দিন বলবে না, একদিন না, 1 মাস না, 1 বছর না, 100 বছর পর্যন্ত কোন মালিক দারোগার কথা নাই, বার্তা নাই, উত্তর নাই। 100 বছর পরে বলবে, না না না, আমার এই দায়িত্ব নয়, তোমরা আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ করো। আল্লাহর সাথে যোগাযোগ করবে, রব্বানা 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 আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ও মালিক, ও পরওয়ারদিগার, দেখেছি, হাতে নাতে পেয়েছি, আলেমুনা যা বলেছে সত্য, কোরআন যা বলেছে সত্য, হাদিসে যা বলেছে সত্য, আয় আল্লাহ আর জীবনে করব না, আমাদেরকে একটু ফিরে দাও, ফিরে দাও, ফিরে দাও। এইভাবে করে আল্লাহর কাছে রিকোয়েস্ট করবে, আবদার করবে, না না, কোনো উত্তর নাই। উত্তর তো আসবে, আরো অন্য উল্টা উল্টা উত্তর আসবে, আর কোনো ছাড় নাই, ছাড় নাই। একবার, দুইবার, বারবার, বহুবার এইভাবে বলবে, আখরিজনা, আখিরনা ইলা আজালিন করিবিন। কত আলফাজ, কত শব্দ, কত ভাব, কত ভঙ্গিতে বলবে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে, জাহান্নামীরা কাকুতি মিনতি করবে। ও মুসলমান, আল্লাহর পক্ষ থেকে ধিক্কার আসবে, ধিক্কার আসবে, ধিক্কার আসবে। একটা পর্যায়ে আসবে, আল্লাহ রব্বানা আখরিজনা মিনহা فإن عدنا فإنا ظالمون। আল্লাহ, হায় আল্লাহ, বিশ্বাস করানোর জন্য তো কিছু পাইতেছি না, আল্লাহ একটিবারের জন্য একটু দুনিয়াতে ফিরিয়ে দাও, একটিবারের জন্য দুনিয়াতে ফিরিয়ে দাও। হায় আল্লাহ, যত বছর থাকি আল্লাহ একটা সেকেন্ডও নষ্ট করবো না, একটা আমরা ভালো হয়ে যাব, একেবারে ভালো হয়ে যাব, একেবারে ভালো হয়ে যাব। এইভাবে বলবে, ও আল্লাহ, যদি এরপরে যদি আমরা অন্যায় করি তাহলে আমাদের শাস্তি দিও, বাকি এবারে আমাদের জন্য একটু দুনিয়াতে ফিরে যেতে দাও। আল্লাহ সহ্য হচ্ছে না, চিৎকার করবে মুমিন। আল্লাহ তাআলা বলবে, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। लांछित हओ शास्ति भोग करो कथा नहीं कथा ना अनुरोध सुनबो ना এইভাবে করে চিৎকার করবে জাহান্নামীরা একটা পর্যায়ে বলবে খানা খানা খোদা আর থাকতে পারতেছি না খানা খানা দাও ও মুসলমান দায়িত্বরত ফেরেশতারা খানা দিবে কি খানা ইন্না শাজারাতাজ জাক্কুম তা'মুল লাসিম ইন্না শাজারাতাজ জাক্কুম তা'মুল লাসিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগলিল হামিম জাক্কুম 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 খাবার দেওয়া হবে জাক্কুম ফল জাক্কুম ফলের মধ্যে তিনটা বৈশিষ্ট্য একটা হলো তিক্ত একটা হলো বিষাক্ত আর একটা হলো কাঁটাযুক্ত একটা হলো তিক্ত কত তিতা ও মুসলমান দুনিয়াতে এমন কোন তিতা খাবার হইতে পারে না এত তিতা হবে এবং বিষাক্ত বিষাক্ত এই ফলটার মধ্যে বিষ 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 কত বিষ কি হবে আর কি হবে এই ফলটার মধ্যে কাঁটা থাকবে বড় বড় কাঁটা দেখুন চিন্তা করুন এক একজন জাহান্নামের গালটা কত বড় হবে যখন খানা খানা করে চিৎকার করবে ফেরেশতারা খানা দিবে জাক্কুমের খানা দিবে এগুলো পেটের মধ্যে মুখের মধ্যে ঢুকাই দিবে বিষ কি অসহ্য হয়ে যাবে ভাই মাপসা এটা দিও না এটা খাবো না এটা খাবার জিনিস না এরপর বলবো না না এটাই তোমাদের খাবার ওই যে দুনিয়াতে নাপাক খাইছো নাজায়েজ খানা খাইছো মদ খাইছো গাঁজা খাইছো এইভাবে ফেন্সিলেল খাইছো সুদের টাকা ঘুষের টাকা খাইছো ভালাই তো লাগছে এটাই হলো তোমার খাবার ওই খাবারগুলো এই খাবারে পরিণত হয়েছে খাও খাও বিষাক্ত তিক্ত কাঁটাযুক্ত এইভাবে ঢুকাই দিবে জোর করে ঢুকাই দিবে এরপরে কি হবে দেখেন চিন্তা করেন কণ্ঠনালী খাদ্যনালী শ্বাসনালী সব ফেটে যাবে ছিঁড়ে যাবে এরপরে নাড়ি বুড়ি ভিতরে যাবে ও মুসলমান নাড়ি বুড়ি সবগুলো ফেইটা ফাইটা ছিঁড়া এইভাবে তল দিয়ে পেশে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে আবার অলরেডি তৈরি হয়ে যাবে আবার এইভাবে খাবারগুলো দিতে থাকবে আর এটাও একটা শাস্তি এটা একটা আযাব এটা একটা গজব আল্লাহর পক্ষ থেকে এবার বলে পানি 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 দাও আমাদের पानी दाओ चित्कार करबे एबार फेरेश्तारा बोलबे अपेक्षा करो आमरा आनतेছি তোমার জন্য আমরা অনেকগুলো পানি রেডি করেছি এইভাবে ড্রামে ড্রামে পানি নিয়ে আসছি কি প্রাণী পি পানি একটা হলো গাসসা একটা হলো গিসলিন একটা হলো দরি একটা হলো তাআমান জাবুসতিন কত রকমের আইটেম কত আইটেমের পানি হবে একটা হলো মুসলমান এই যে চোখ দিয়ে কেতর বের হয় এটা একটা খাবার চোখের যে পানি বের হয় অশ্রু এটা একটা খাবার মানুষের শরীর থেকে রক্ত বের হয় এটা একটা পানীয় এইভাবে রক্ত এইভাবে পচা জায়গা থেকে বীজ থেকে বিচি পোড়া থেকে ফুজ বের হয় নাপাক পানি বের হয় রক্ত ফুজ পানি বীর্য পেশাব পায়খানা আর যত প্রকারের এইভাবে নাপাক আর দূষিত জিনিস আছে সবগুলো এইভাবে ড্রামে ড্রামে জাহান্নামীদের মুখের মধ্যে ঢুকাই দিবে আর বলবে পান করো পান করবো ও মুসলমান যখন এই ড্রামগুলোকে তার মুখের সামনে চোখের সামনে আসবে আনবে সঙ্গে সঙ্গে এটার মধ্যে এমন তেজ থাকবে ও মুসলমান এত গরম এত ভাব এত বাষ্প হবে ওইটা মুখে লাগানোর আগে আগে চেহারাটা ফ্যাকাশে হয়ে যাবে চেহারাটা জ্বলে যাবে তালফাহু জুহাহুমুন নার ওয়া তাগশাহু জুহাহুমুন নার ভাব বাষ্পর কারণে চেহারা বিগড়ে যাবে চেহারা বিকৃত হয়ে যাবে এরপর যখন ভিতরে ঢুকাই দিবে ও মুসলমান খাইতে চাবে না খাইতে চাবে না এত না পা এত দুর্গন্ধ এত বিষাক্ত এটা কি খাওয়া যায় না তোমার জন্য এটাই খাবার দুনিয়াতে নাপাক খাইছো তো হালাল হারাম বুঝো না এটাই তোমার খাবার এটা খাইতে হবে এরপরে ভিতরে যাবে কণ্ঠনালী শ্বাসনালী খাদ্যনালী জয়লা পুড়া এইভাবে ভিতরে দিকে এরপরে নাড়ি বুড়ি যা আছে সবগুলো জয়লা সরকার হয়ে যাবে পায়খানা রাস্তা দিয়ে বের হবে আবার অরিজিনাল বডি তৈরি হয়ে যাবে এইভাবে করে একদিন নয় দুই দিন নয় যার জন্য যতদিন বরাদ্দ ততদিন পর্যন্ত জাহান্নামে জ্বলতে হবে নাউজুবিল্লাহ 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 আমরা কি জাহান্নামে যেতে চাই হ্যাঁ জাহান্নামে এটা কোরআনে আসছে হাদিসে আসছে বহুত এবং আমাদের নবীজি এই রাতে সবে মেরাজে দেখে আসছে তাহলে কি মিথ্যা আরে আমরা পুরো দুনিয়াবাসী অবিশ্বাস করলে তো এটা সত্য কথা বলে ঠিক কি না কারা যাবে যারা বেঈমান ঈমান নাই এক নম্বরে তারা এরপরে কারা যারা ইমানদার কিন্তু নামাজ কলমার ধার ধারে না বেনামাজি বেরোজগারি সুদখোর ঘুষখোর মদখোর হ্যাঁ কথা বলেন ঠিক কিনা যারা বেনামাজি এরা কি জান্নাতে যাবে হ্যাঁ না গুনাহগাররা যাবে গুনাহ কে করে আমরাই তো করি কথা বলেন কে করে যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় তাহলে স্বাধীন মতো চলা যাবে না। স্বাধীন মতো চললে জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নামেই জ্বলতে হবে। অতএব কারণে যদি জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব গজব থেকে বাঁচতে হয়, বাবারা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে পা ধরি আপনাদেরকে আল্লাহর ওয়াস্তে ঈমানের উপর অটল থাকুন, সহিহ আকীদা বিশ্বাস নিয়ে থাকুন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহর হুকুম পালন করুন, নবীজির তরিকা অনুযায়ী চলুন। সব ধরনের নাজায়েজ, হারাম, অবৈধ কর্ম কাণ্ড, কথা বার্তা, চিন্তা চেতনা, খাওয়া দাওয়া, লেনদেন, কেনা কাটা সবগুলো বর্জন করেন, সুদ ঘোষ সব বর্জন করেন, হকের উপর থাকুন, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করুন, তাহলে আল্লাহ তাআলা মাফ করবেন। এবং সবচেয়ে বড় কথা হলো জাহান্নাম থেকে বাঁচার, জাহান্নামের আগুনকে ঠান্ডা করার একটা বড় হাতিয়ার আছে, একটা বড় হাতিয়ার, সেটা হলো বলবো, সেটা হলো অন্য কিছু নয়, এটা কোথাও পাওয়ার দরকার নাই, এটা আপনার কাছে আছে। কার কাছে? আপনার কাছে আছে। যদি অতীতে তো হুজুর অনেক গুনাহ করেছে, এখন জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে, সেটার মেডিসিন, কেমিক্যাল আপনার কাছে আছে, অন্য কিছু না। এখান থেকে যাওয়ার পরে অথবা এখানে বসে বসে এই যে কুয়াশার পানি পড়ছে না, এইভাবে আল্লাহর কাছে নরম হয়ে, আসামি হয়ে, নিজেকে নিজে দগ্ধ করে, অপরাধী স্বীকার করে আল্লাহর কাছে আল্লাহ একটু মাফ চান, তো তওবা করেন, দুই চোখ দিয়ে পানি ছাড়েন, পানি ছাড়েন। এই পানিগুলোর অ্যাকশন পাওয়ার এত বেশি লক্ষ কোটি ফেরেশতাদের শক্তির চেয়েও আমরা যারা গুনাহগার পাপী, আমাদের চোখের পানির শক্তি এর চেয়ে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি আমরা এই অস্ত্রটা ব্যবহার করতে পারি না? হাত তুলুন, পারবো কিনা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে চোখের পানি দিয়ে তোমার কাছ থেকে মাপ চেয়ে নেওয়ার তৌফিক দান করো। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।